वेलकम टू ट्रैवल्स विद आदि यूट्यूब चैनल। बंधुरा ट्रैवल्स विद आदि यूट्यूब चैने सबाई के स्वागत। तो अपनारा निश्चय सुने जे बांगाली मने जखन कोथाओ जावार इच्छा है बा कोथाओ जखन बांगाली मूड बेसिकाली खराब थाके तखन एकजने कथा मने पड़े। तार नाम होच्छे दीपुदा। हयतो किछु जन ताके चिनबेनो, तारा तादेर जारा चेनेन तादेर मने তাদের মুখে এতক্ষণে মৃদু মৃদু হাসি চলে ফুটে উঠেছে। আর জানা জানেন না তাদেরকে আমরা বলে দিই, দীপুদা হচ্ছে আমরা তিনটে জায়গাকে বলবো যেটা বাঙালির মন অন্তরে খুবই প্রিয়। সেটা হচ্ছে প্রথম হচ্ছে দীঘা, দ্বিতীয় হচ্ছে পুরী এবং লাস্ট হচ্ছে দার্জিলিং। এই তিনটে জায়গা বাঙালিদের অন্তরে খুবই প্রিয় এবং জনপ্রিয় জায়গা। কোথাও ঘুরতে যাওয়া বলতে বাঙালিরা এই তিনটে জায়গায় দেখেন। তো আমরা আজকে কথা বলতে যাব পুরীর ব্যাপারে, পুরীতে গিয়ে কী কী করবেন। আজকে এই টপিকগুলো নিয়ে আমরা ডিসকাস করতে চলছি। সেটার মধ্যে হচ্ছে পুরীতে কীভাবে যাবেন বা পুরীতে কী কী গিয়ে কেনাকাটা করবে, সব এই ব্যাপারে ডিসকাস আমরা করব আজকে। তো প্রথম আমরা বলে দিই যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং লাইকের সাথে সাথে কিছু কমেন্ট করুন। আগের ভিডিওতেও অনেক ভালো রেসপন্স পাওয়া গেছিলো, এই যাতে ভিডিওতে এবার লোড টু ওয়ান কে সাবস্ক্রাইবার্স আমরা জলদি পৌঁছে যাব। আমাদের অনেক বড় ফ্যামিলি হতে হবে, এখনও তো আমাদের সফর অনেকই। তো ভিডিওটাকে বেশি দেরি না করে শুরু করা যাক। সো পুরীতে কীভাবে যাবে, পুরীতে যাওয়ার তিনটে মাধ্যম আছে। এখানে কলকাতা থেকে বাস ছাড়ে, তোমার যে কোনো বাস, এসি বাস, নন এসি বাস, বসে বসে সারাতে তোমার পৌঁছে যাবেন পুরীতে। এবং আর একটা মাধ্যম আছে ট্রেন। তো ট্রেনে বেসিক্যালি আমার যেটা সবথেকে প্রিয় মোড অফ জার্নি যেটা আমি সবথেকে কনভিন্স করি ট্রেনে, ট্রেন হচ্ছে তোমার এখন করোনার সময় বেশি ট্রেন চলছে না। হাওড়া থেকে একটা সকালবেলা ছাড়ছে ধৌলি এক্সপ্রেস এবং রাত্রিবেলা হচ্ছে তোমার একটা ট্রেন ছাড়ছে, এক দুটো ট্রেন ছাড়ছে। আর শালিমার স্টেশন থেকে একটা ট্রেন ছাড়ছে এবং শিয়ালদা থেকে দুরন্ত ছাড়ছে। আমরা কোনো যেই বগিতেই বুকিং করে, স্লিপার ক্লাস, সেকেন্ড এসি, ফার্স্ট এসি, থার্ড এসি বুকিং করে আপনারা খুব আরামসেই যেতে পারবে। ট্রেনে গেলে রাত্রিবেলা ট্রেনে শোবেন আর সকালবেলা উঠে পুরী পৌঁছে যাবে। এটাই আমি সব থেকে ভালো সাজেস্ট করি। আর ট্রেনের সব প্রাইস এবং তাদের লিস্ট সব ডিসক্রিপশানে দেওয়া আছে, গিয়ে দেখে নিন। তো আরেকটা হচ্ছে তোমার ফ্লাইট হচ্ছে যদি একটুখানি তাড়াতাড়ি যেতে চান আপনারা, যে ওয়েট হচ্ছে না, তো তোমার ফ্লাইটেই বেস্ট অপশান। এখান থেকে কলকাতা থেকে ফ্লাইট যায় এয়ার এশিয়া, ইন্ডিগো, সব রকমের ফ্লাইট যায় ভুবনেশ্বর থেকে গাড়ি করে সিধে পুরীতে যাবে। তো আমি ট্রেনটাই সাজেস্ট করব এই ব্যাপারে। তো এবার পুরীতে যাওয়ার পর পুরীতে খাওয়ার দাওয়ার, পুরীর সবথেকে জনপ্রিয় খাবার খাজা, এমনকি পুরীতে সব রকমের ফাস্টফুড, চাইনিজ, ইন্ডিয়ান, সব রকমের খাবার পাওয়া যাবে। বড় বড় রেস্টুরেন্ট আছে এবং ফাস্টফুডেও দোকান আছে, ওয়াও মোমো সব রকমেরই দোকান আছে। এবং কি আর কিছু কিছু সমুদ্রের ধারেও আছে, সমুদ্রের ধারে তোমার মাছ ভাজা এইসবগুলো খেতে খুব সুস্বাদু লাগে। হ্যাঁ, তো এবার নেক্সট টপিকের ব্যাপারে আমরা কথা বলি, পুরীতে কোন কোন সময়ে যাওয়া উচিত। পুরীতে গরমকালে যাওয়া তো ঠিক না, গরমের ছুটিতে অনেকজন যায়, তাদের জন্য পুরীতে যাওয়া গরমকালে আমি সাজেস্ট করব না। যেহেতু পুরীতে গরমকালে গেলে বাড়ির অনেক তাপ ওঠে এবং কি এসি রুম ভাড়া করতে হয় সে তাহলেই হবে, কিন্তু বেশি রোদে বেরোতে পারবে না। তো আমি সাজেস্ট করবো ঠিক শীতকালে যাওয়া পুরীর জন্য খুব ভালো। পুরীতে বেশি শীত পড়েও না, মৃদু মৃদু শীত পড়ে, তাই জন্যে কোনো সমস্যাও নেই যে ঠান্ডায় কাঁপবেন না। সকালবেলার দিক তো মনেই হবে না যে আপনি পুরীতে আছেন, মনে হবে যেন রাজস্থানে আছেন, একদম গরম আছে। বেশি গরম নেই যেমন গরমকালে থাকবে, গরমকালে বিরাট তাপমাত্রা ওখানে। তো আমরা সাজেস্ট করবো যে শীতকালেই যাওয়াটা ভালো। আমার নেক্সট ভিডিও ভ্লগ আসবে, নেক্সট ভিডিও না বলবো অনেক দিন পরেই, মানে ডিসেম্বরের 24 তারিখে আমরা পুরী যাচ্ছি, সেটারও ভ্লগ করবো। প্রতিটা স্টেশন নেমে দেখবো, তারপরে পুরীতে কোথায় কোথায় ঘুরলাম সেগুলোও সব
ডিটেলে ডিসকাশন করব। তো সেই ব্লগটা তাড়াতাড়ি পাবলিশ হবে, তাতেও ভালো রেসপন্স দেখিও এবং এটাতেও। তো তো নেক্সট টপিক আমরা চলে যাই বেশি সময় না নিয়ে। নেক্সট টপিক হচ্ছে আমরা পুরীতে কী কী কেনাকাটা করতে পারি। কেনাকাটা তো কেনাকাটা আমরা বিশেষ কিছু বলে দিই, আপনাদের আত্মীয় স্বজন যাদের যাদের গিফট কিছু উপহার দেওয়া হয়, কারণ যেখান থেকে ঘুরে আসি আত্মীয় স্বজনদের কিছু কিছু না কিছু নিয়েই আসি। পুরীর থেকে তো প্রথমে জনপ্রিয় খাজাটা দেওয়াই হয়, সেটা তো কোনো কথা হবে না, আত্মীয়দের আত্মীয় হোক বা না হোক খাজাটা দিতেই হয় যাদের যাদের চেনা পরিচিত লোকেদের। এবং যদি কিছু আনতে চান, তোমার সমুদ্রের ধারে ওখানে অনেক রকমের ছোটো ছোটো দোকান আছে, এখান থেকে গয়না গাটি আরও অনেক রকমের জিনিসপত্র পাওয়া যায়। এবং তার সাথে সাথে তোমার অনেক রকমের দোকান আছে, শাড়ির দোকান, যদি শাড়ি ঠাড়ি দিতে চান ওখানে হ্যান্ডলুমের দোকান, উড়িষ্যা কটক হ্যান্ডলুম, এসব অনেক জায়গা আছে। হ্যাঁ, তো আরেকটা কথা বলে দিই, এই এই না ওই আগের টপিকটার ব্যাপারে একটা কথা বলে দিই, যেই সময়টা আপনার যাচ্ছে 24শে ডিসেম্বর, ওই সময় একটা স্যান্ডার ফেস্টিভ্যাল ওখানে চলে। ওখানে অনেকজন শিল্পী নিজের শিল্প বালির মধ্যে ফুটিয়ে তোলে, যেগুলো দেখতেও খুব ভাল লাগে কিছু না আর তাদের, এবং সেই শিল্পগুলোর সাথে ছবিও তোলা যায়। তারা বেশি না কিছু 5 টাকা নেয় ছবি তোলানোর জন্যে, 5 টাকা করে নেয়, 5 টাকা নেয়, কারণ যেহেতু শিল্পীদের অত কাজ, ভালো কাজ, আপনার মন ভরে যাবে ওই কাজ দেখে। তো ওই সময়টা যাওয়া খুব ভালো। তো আমরা যে টপিকটা নিয়ে ডিসকাশন করছিলাম, আপনি যা খুশি দিতে পারেন ওখানে, অনেক কিছু রকমের সব রকমের আইটেম পাওয়া যায়, যেটা আপনার মনে ইচ্ছা লাগবে সেটাও দিতে পারেন, এমনকি এমনি খাজাও দিতে পারেন। এবারে সব থেকে মেন কথা হোটেল। হোটেলের ব্যাপারে বলে দিই, ছোটো ছোটো হলিডে হোমও আছে ওখানে এবং বড় বড় হোটেলও আছে। যেমন আমি যখন 500-400 টাকার হলিডে হোমও পাওয়া যায়, আর ওখানে হোটেলও বড় বড় আছে, যেমন পুরী হোটেল, ওটা সব থেকে ভালো হোটেল, পুরী হোটেল। যেমন আমার কিছু কিছু নাম মনে পড়ছে, সোনালী হোটেল, এশিয়ান ইন হোটেল, সুইমিং হোটেল, এরকম বড় বড় যেমন হোটেলও আছে, তেমন ছোটো ছোটো লজ, যেমন লজ কি বলবো, লজ তোমার লজের নাম অতটা মনে পড়ছে না, যাই হোক লজও আছে, সেগুলো সব অনলাইনেও বুকিং করা যায়। এবং আপনারা চাইলে অফলাইনে যে কোনো ব্যাংকের লজ বুক করে নিতে পারেন। হ্যাঁ, এবং একটা কথা বলে দিই, অনলাইনে বুকিং করার সময় কোনো ফেক সাইটে গিয়ে বুকিং করবেন না, IRCTC টিকিট বা এমনি কোনো, আমি ডিস্ট্রিক্টের নামগুলো বলে দিচ্ছি যেগুলো হচ্ছে IRCTC অথরাইজড তোমার ডিলার মানে এজেন্ট, তারা হচ্ছে মেক মাই ট্রিপ, গোয়াই ভিভো থেকে বুকিং করতে পারেন, মেক মাই ট্রিপ থেকে বুকিং করতে পারেন, yatra.com থেকে বুকিং করতে পারেন, এবং IXI জিও, এটা প্লে স্টোরে সার্চ করলে অ্যাপটা পেয়ে যাবো, ওখান থেকে ট্রেন ফ্লাইট বুকিং করা যায়। এবং booking.com থেকে সব হোটেলের দাম, অনেক রকমের হোটেলের দাম, ভ্যারাইটি প্রাইস, অনেক রকমের হোটেল পেয়ে যাবেন, সমুদ্রের ধারে নন ফিশিং, নন সি ফেসিং পেয়ে যাবেন। এমনকি আপনারা ডাইরেক্টলি IRCTC ওয়েবসাইট থেকেও বুকিং করতে পারেন, সেটা আপনাদের উপরে এবারে। এবং অফলাইনে বুকিং করলে যে কোনো ট্রাভেল ট্যুর এজেন্সি দোকানে গিয়ে ট্রেন বুকিং অনেকজনই করে, বুকিং করতে পারবেন। সব ট্রেনের প্রাইস সব ডিসক্রিপশানে দেওয়া থাকবে, এবং এই অ্যাপসের লিঙ্কগুলো যেগুলো বললাম সেগুলো ডিসক্রিপশানে দেওয়া থাকবে, তো দেখে নিও। তো ফাইনালি আরেক এবার নেক্সট টপিকের দিকে যাওয়া যাক, সেটা হচ্ছে পুরীতে কী কী খাওয়া দাওয়া পুরীতে হচ্ছে তোমার কোথায় কোথায় ঘুরবো। এটা অনেকজনই প্রশ্ন থাকে, পুরীতে যারা প্রথম যাচ্ছে তাদের তো ঘোরার মানে কি অনেক রকমের প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলোর উত্তর আজকে আমি এই ভিডিওতে দেব। যারা নতুন যাচ্ছেন না তারা তো তোমার পুরীতে তোমার ঘুরতে বেশি প্রেফার করে না, তারা একবার ঘুরে নিলেও বছরের প্রতি বছরই বাঙালিরা পুরী যায়, পুরী একবার দর্শন করতে হবে, জগন্নাথ দেবের দর্শন সবাই করতে হবে, প্রতি বছরই যায়, কিন্তু প্রতি 2 বছরে একবার করে ঘোরা, সেটা হচ্ছে তোমার যারা সবসময় যায়, যারা সবসময় যায় না তাদেরকে বলে দিই। পুরীতে ওখানে অনেক অজস্র ট্র্যাভেল অ্যান্ড ট্যুর এজেন্সি সব আছে, ওখানে গিয়ে তোমার ভুবনেশ্বর, লিঙ্গরাজ মন্দির, নন্দনকানন, এমনকি আরও অনেক কিছু, যেমন এখন যেগুলো মনে পড়ছে সেগুলো বলি, কটকে তোমার কোণারক,
আরও অনেক রকম মুটকেশ্বর, উদয়গিরি, খণ্ডগিরি এগুলো ঘোরা আছে। এবং পুরীর মধ্যে যেগুলো ঘোরা আছে সেটা হচ্ছে জগন্নাথ মন্দির, সেটা তো দর্শন করতেই হবে। সমুদ্রে একদম স্নান ঠান করে জগন্নাথ মন্দিরকে, জগন্নাথ দেবকে দর্শন করে তাকে কিছু, তাকে পুজো দিয়ে আসাটাই প্রেফার করি করছি আমি। এবং তোমার আরও পুরীতে ঘোরার জায়গা আছে, মাসির বাড়ি, জগন্নাথ দেবের মাসির বাড়ি, তারপরে তোমার জগন্নাথ ঝিল, ঝিল বলবো না, সেটা হচ্ছে তোমার ওই ঝিলটা মনে পড়ছে না নামটা, কিন্তু ওখানে আছে একটা জায়গা যেখানে তোমার জগন্নাথ দেবের সাথে চন্দনযাত্রা, জগন্নাথ দেবের চন্দনযাত্রা হয়তো অনেকেই শুনে থাকবেন, ওইখানে জগন্নাথ দেবের চন্দনযাত্রা হয়, ওই ঝিলটাও দেখতে আসতে পারে। তো অনেকজন একটা ঘোরার জায়গা আছে, সেটা অনেকজন হয়তো জানবেন বা অনেকজন জানবেনও না। তো ওখানে একটা আরেকটা ঘোরার জায়গা আছে, সেটা হচ্ছে গৌড়বিহার। গৌড়বিহার এখান তোমার টোটো থেকে, এখান থেকে অটো টোটো যাবেন, যাবে বলবে গৌড়বিহার, বেশিটা দূর নয়, পুরী থেকে দূর নয়, মানে পুরীতেই আছে, কিন্তু ওই সামনে ওখানে অনেক রকমের জগন্নাথ মহাপ্রভুর ছবি আছে, অনেক চৈতন্য মহাপ্রভুর ছবি, মানে ছবি না মূর্তি, ভালোভাবে পার্ক আছে সাজানো, ওইটাও দেখে আসতে পারে। এবং পুরীতে মন্দারমণিও আছে, মন্দারমণি তোমার যেখানে সমুদ্র আর নদীর মিশ্রণ হয় সেটাও গিয়ে দেখে আসতে পারেন। এবার আজকে আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি, তো লাইক করতে ভুলবেন না, সেটা সবসময় বলে দিতে হয়, লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করো, সাথে চ্যানেলে কিছু কমেন্টও করো, কমেন্ট দেখলে আমার খুব ভালো লাগে। আমরা কিন্তু অনেক সময় দেখছি এখনকার পরিস্থিতি, এখন দেখছি নতুন আমি চ্যানেল খুলেছি, অনেকজন দেখছি তোমার অনেক অ্যাবিউজিভ ওয়ার্ডস ইউজ করছে তোমার এর জন্যে, হ্যাঁ কমেন্টে লিখছে অনেক রকম অ্যাবিউজিভ ওয়ার্ড, তো সেগুলো প্লিজ দয়া করে বলছি, হাত জোর করে বলছি, লিখবেন না কেউ। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, এবং পরবর্তী ভিডিও আসবে হচ্ছে আমি ট্রাই, এত সাউন্ড এই ভিডিওর মধ্যে নিশ্চয়ই অনেক রকমের বাইরের সাউন্ড এসছে সেটা আমি জানি, তার জন্য আমি খুব দুঃখিত। তো ওটা নিয়ে এখন ট্রাইপড আর একটা মাইক অর্ডার করেছি আমি অ্যামাজন থেকে, আমার ট্রাইপড আর মাইকে আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেটা কম দামি কিন্তু নয়েজ ক্যান্সেলেশান এবং ট্রাইপড, যেটা দিয়ে আমি পুরীর ভ্লগটা করবো এবং আরও অনেক কিছুই ভ্লগ করবো। তো সেটাও তোমার আনবক্সিং ভিডিও আসবে, তো এটাকে, এটাতে ভালো রেসপন্স পেলে তারপরে আনবক্সিং ভিডিওটা দেবো, এটার মধ্যে লাইক এম